সো অ্যাট দ্য এন্ড অফ নাইনটি মিনিটস এই ম্যাচের রেজাল্টটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য একদমই কিন্তু সুখের না একটা লাকি উইন উড রাদার্সে এই ধরনের খারাপ পারফরমেন্সের পরেও একটা জয় ঠিক আছে চলো টিমকে তিন পয়েন্ট এনে দিয়েছে তিনটে উইন ইস্টবেঙ্গলে হয়ে গেলো তার মধ্যে দুটোই হায়দ্রাবাদের বিরুদ্ধে এগারো নম্বর থেকে আট নম্বরে উঠে এলো ছ নম্বরের যে স্পটের লড়াই সেই লড়াই ইস্টবেঙ্গল আবার অফিসিয়ালি পাখাপাকিভাবে ঢুকলো সামনের দু তিনটে ম্যাচ থেকে ভাইটাল রয়েছে বিশেষ করে ডারবি যে চারটে ম্যাচ রয়েছে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে তিন চার দিন করে গ্যাপ রয়েছে তো কোথাও ইস্টবেঙ্গলের জন্য এই রেজাল্টটা হয়তো একটা প্লাস পয়েন্টের কাজ করতে পারে বাট যে পারফরমেন্সটা ইস্টবেঙ্গল মাঠে শো করলো যে খেলাটা প্লেয়াররা মাঠে তুলে ধরলো সেটা কোথাও কিন্তু একদমই ভালো খেলা নয় এটা বলতে সবাই বাধ্য হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু হায়দ্রাবাদ পরপর বিট করেছে ওরা সমানে সমানে ফাইট করেছে টিমটা স্যাটার্ড টিমটা বিধ্বস্ত টিমটার মনোবল ভেঙে গেছে প্লেয়ারদের হারানোর কিচ্ছু নেই পাওয়ার কিচ্ছু নেই ওরা জানে ওদের জন্য সিজনটা ফিনিশ বাট তারপরে ওরা যতটুকু পারফরমেন্স তুলে দিতে পারছে যতটুকু পারফরমেন্স অপোনেন্টকে গিয়ে ওরা হিট করতে পারছে সেটাই কোথাও আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওরা হারছে ওরা তিন শূন্য দুই শূন্য এক শূন্য ওরা হারছে কন্টিনিউয়াসলি ওরা হারছে কিন্তু ওরা হারার পরেও কোথাও বাকিরা কিন্তু ওদের নিয়ে কথা বলছে যে টিম জিতছে তাদের থেকে বেশি কথা হায়দ্রাবাদকে নিয়ে হচ্ছে যে ওরা লিমিটেড যা ওদের রিসোর্স রয়েছে ওদের যা কিছু লিমিটেশনস রয়েছে তার মধ্যে থেকে ওরা একটা ব্রডার যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা আমাদের সামনে তুলে ধরছে এবং আজকের ম্যাচটা যদি এক এক গোলে ড্র হতো তাহলে হয়তো অনেকে বলবে যে ম্যাচটা হায়দ্রাবাদের জন্য তাদের অ্যাঙ্গেল থেকে কোথাও ম্যাচটা একটা জাস্টিফায়েড রেজাল্ট হতো কিন্তু ইস্টবেঙ্গল ঠিক আছে উইন করেছে ম্যাচটা ক্লেটন সিলভার একটা অসাধারণ ফিনিশ নিশু কুমারের একমাত্র কাজ যেটা ম্যাচের মধ্যে দেখা গেছিলো একটা ক্রস বাড়ানো বাট তারপর থেকে বাকি টিমের ওভারঅল যে পারফরমেন্স চান্স ক্রিয়েট করার পরেও কনভার্ট করতে না পারা এবং অবশ্যই মাঝ মাঠের দখল নিতে বারবার ফেল করা এটা কিন্তু পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের আগে একটা লালবাতি বাতি জ্বালিয়ে রাখছে কারণ পরের ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে জামশেদপুর চেন্নাইন যারা দুটো টিমে কিন্তু টপ সিক্সের যে ফাইট রয়েছে বা বিশেষ করে এখানে সিক্স পজিশনের যে ফাইট রয়েছে সেই ফাইটে ইস্টবেঙ্গলের সাথে সমান দাবিদার এবং তারপরের দুটো ম্যাচ ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে গোয়া অ্যান্ড ওড়িশা বাট তারপর কিন্তু রয়েছে ডার্বি তো ম্যাক্সিমাম এরপর যা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু আরও টাফেস্ট ম্যাচ আসছে ইস্টবেঙ্গলের জন্য যে ম্যাচের রেজাল্টের এদিক ওদিক অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে যে সুপার কাপে আমরা ইস্টবেঙ্গলকে এত ভালো খেলতে দেখলাম চ্যাম্পিয়ন হতে দেখলাম হয়তো বলবে যে দেখো ছজন বিদেশি ইউজ করা যেত পুরো সেট টিমটা ছিল একজন দুজন প্লেয়ার ছিল না সেই ক্ষেত্রে খুব একটা ইফেক্ট হয়নি বাট স্টিল স্টিল তখন তো সবাই ছটা বিদেশি নিয়েই খেলেছে এবং ইস্টবেঙ্গল যখন ফাইনালে জিতছে অপোনেন্টও ছটা বিদেশি ছিল তারা আজকে লিগ টেবিলের টপে বসে রয়েছে তো কোথাও সেই কম্পিটিশনের সাথে আই এর এলের কম্পিটিশন সবসময় হবে না কিন্তু যে মোমেন্টামটা ইস্টবেঙ্গলের থেকে সবাই এক্সপেক্ট করছিলো যে এই খেলাটা ইস্টবেঙ্গল তুলে ধরবে সেই খেলা কিন্তু ইস্টবেঙ্গল তুলে ধরেনি এই ধরনের লাকি উইন তোমার কাছে রোজ রোজ আসবে না এই ধরনের লাকি ম্যাচ রোজ রোজ হবে না যে অপোনেন্ট এত ভালো খেলার পরেও একটা শর্ট পোস্টে লেগে ফিরে চলে এলো আর ডিফেন্সে এত ফ্লজ আসার পরেও কোথাও অপোনেন্ট আমাকে হিট করলো না এই দিন রোজ আসবে না প্রত্যেকটা পজিশনে কিন্তু হায়দ্রাবাদ বিট করে গেছে আমি যখন স্ট্যাটসে চোখ বলালাম দেখলাম ফিফটি ফিফটি বল পজিশন কেন ইম্যাজিন যেখানে ইস্টবেঙ্গলে এতজন প্লেয়ার রয়েছে যারা বলটা হোল্ড করে খেলতে পারে আমি সিরিয়াসলি আজকের ম্যাচের যে ফরমেশন ছিল যে স্ট্র্যাটেজি কাজ করছিল আমার বোধগম্য হয়নি এত যদি ফ্রিকুয়েন্ট টিমের মধ্যে চেঞ্জ হয় তাহলে একটা টিমের যে প্রপার ব্যালেন্স রয়েছে কোচকে কিন্তু খুঁজে পেতে আবারও সময় লাগবে বোরহা হেরেরার চলে যাওয়াটা এবং সাউল ক্রেস্পোর চোট পাওয়াটা ভীষণভাবে ইস্টবেঙ্গলের কিন্তু ক্ষতি করেছে এটা সবাই মানছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি প্রতি ম্যাচে এই ধরনের ফরমেশন চেঞ্জ হয় লাইন আপ চেঞ্জ হয় তখন কিন্তু প্রবলেম আসবে মাঠের মধ্যে কেন আজকের ম্যাচে শুরু থেকে অজয় ছেত্রীকে রেখে ভিক্টরকে আরও সামনের দিকে রাখা হলো না বোধগম্য হয়নি কারণ ম্যাচে শেষে সবাই রিড করবে কি ভিক্টর ভাস্কোস খেলতে পারেনি দেখো ভাই ওকে যে জন্য আনা হয়েছে ও তো করতে পারলো না কাজটা বাট ও খেলছে কোথায় সেন্ট্রাল মিডফিল্ড সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে হি ইজ আ কমপ্লিট অ্যাটাকিং মিডফিল্ডার ওকে তুমি যত পেছনের দিকে খেলাবে ওর থেকে যা ডেলিভারি রয়েছে সেটা হাফ থেকে হাফের হাফ হয়ে যাবে ফেলিসিও ব্রাউন ফ্রবস দেখে সন্দেহ হচ্ছে যে আদৌ পুরোপুরি ম্যাচ ফিট কিনা ওর অফ দ্য বল রান ও থার্ড ম্যান মুভ কখনোই কিন্তু স্যাটিসফাই করতে পারছে না এবং সিরিয়াসলি ক্লেটন শিলভার থেকে অনেক কিছু শেখার রয়েছে হয়তো কোয়ালিটিতে ক্লেটন সিলভার অনেক বেটার সেই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আইএসএলএ নিজেকে প্রুভ করেছে চারটে সিজনে বাট ফেলিসিও ব্রাউন প্রথম ম্যাচে নেমে এসে গোল করেছিল জেট ল্যাগও তখন ঠিক করে কাটেনি এত দূর থেকে জার্নি করে এসে বাট তারপরে ওর থেকে যেটা এক্সপেক্টেড ছিল ক্লেটেন সিলভার অনুপস্থিত হোক বা তার সাথে একসাথে খেলে হোক সেটা কিন্তু ফেলিসিও ব্রাউন মানে কমপ্লিট করতে পারছে না যেখানে ফেলিসিও ব্রাউন ম্যাক্সিমাম সময় ডান দিক দিয়ে অ্যাটাক করছিল। আমি জানি হয়তো এই ধরনের কথা বলার পর অনেকে বলবে আর যদি বোঝো তাহলে কোচিংটা করাতে যাও আমি জানি না এখনও এই ধরনের মানুষ এই পক্ষ ওই পক্ষে এখনও অবধি রয়েছেন যারা মনে করেন যে এই ধরনের বিষয় বলতে গেলে একজন ফুটবল ফ্যানের আঙ্গিক থেকে বলতে গেলে কোথাও কোচিং ডিগ্রি লাইসেন্স বা প্লেয়ার হতে হয় বলে কারণ আমার একটা সিনেমা ভালো লেগেছে কি লাগেনি সেটা বলতে গেলে যেমন একজন সিনেমার পরিচালক হওয়া দরকার লাগে না তেমন একটা খেলা কোথাও ভালো হলো কি হলো না বা কি হলে বেটার হতে পারতো এটা বলতে গেলেও কিন্তু কোচিং ডিগ্রি দরকার লাগে না যতটুকু আমি জানি অন্তত বাট স্টিল তারপর আমি বলি আমি এনজয় করি এই জিনিসগুলো ডান দিক ঘেসে অনেক বেশি ফেলিসো ব্রাউন কিন্তু অ্যাটাক করছিল তাহলে শুরু থেকে কেন ওকে রাইট উইংয়ে নন্দাকে লেফট উইংয়ে রাখা হলো না সায়ন ব্যানার্জি খুব ভালো প্লেয়ার সিরিয়াসলি ভালোভাবে উঠছে খুব ভালো কথা বাট ওর যদি মনে হয় যে একটা টিম গেমের ম্যাচে আমি কোথাও আমার নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিটাকে বেশি বেশি করে দেখাবো তাহলে কিন্তু তাদের কেরিয়ার খুব বেশি দিন টেকে না আমরা এর আগে বহু প্লেয়ারকে দেখেছি এরকম না যে সায়ন ব্যানার্জি হঠাৎ করে কেউ একটা ভালো প্লেয়ার চলে এলো আগে প্রচুর বাঙালি প্লেয়ার উঠেছে ঠিক তত তাড়াতাড়ি তারা হারিয়ে গেছে তার একটাই সবচেয়ে বড় রিজন যে তারা নিজেদের স্কিল নিজেদের ক্যালমা দেখাতে গেছে এখানে তোমাকে টিমে ইনভলভ হতে হবে এখানে তোমাকে কোথাও টিমমেটদের সাথে প্রপার কম্বিনেশন করে খেলতে হবে আদারওয়াইজ আস্তে আস্তে কোচ সেই জিনিসটা বুঝে গেলে বা প্রপার প্লেয়ারের লাইন তৈরি হয়ে গেলে তুমি অটোমেটিক্যালি বেঞ্চ হয়ে যাবে রিজার্ভে চলে যাবে এক দু বছর পর তোমাকে কেউ মনেও রাখবে না এবং তার সাথে মানে এত মিসপাস এত পরিমাণে মিসপাস যে কোনো টিমের যে কোনো খেলাকে নষ্ট করে দেওয়ার জন্য জরুরি হায়দ্রাবাদ এফসি সবচেয়ে বেশি অ্যাটাক কিন্তু ইস্টবেঙ্গলের বক্সে তুলে এনেছে থ্রেট ক্রিয়েট করেছে ইস্টবেঙ্গলের মিসপাস থেকে এত মিসপাস যদি তোমার টিম করে তাহলে মাথায় রেখে দিতে হবে যে আলটিমেট যখন বড় টিমের এগেন্স্ট আমি খেলব এরপরে যখন জামশেদপুর চেন্নাই এনএফসি ওড়িশা গোয়া মোহনবাগান পরপর সব ম্যাচ রয়েছে সেখানে এই ধরনের একটা মিসপাস কিন্তু একটা গোলে কনভার্ট করে দিতে পারে তো কোথাও আজকের এই ম্যাচ আজকের ম্যাচের কম্বিনেশান স্ট্র্যাটেজি প্ল্যানস কোনোটাই ইস্টবেঙ্গলের জন্য পারফেক্টলি ক্লিক করেনি এবং হয়তো কোয়াদ্রাতে এখানে বলতে পারেন যে আমার হাতে এই ছিল না সেই ছিল না এই নেই সেই নেই বাট ওয়েন ইউ আর রিপ্রেজেন্টিং ইস্ট বেঙ্গল ইউ হ্যাভ টু পারফর্ম লাইক দ্যাট দ্যাটস দ্য বিগ থিং দ্যাটস দ্য বিগ থিং সিজনের মাঝ পথে বোরহা হেরেরা যখন বেরিয়ে যায় টিম থেকে তখন সবাই প্রশ্ন করেছিল যে একটা সেট প্লেয়ার যখন বেরিয়ে যাচ্ছে ডেফতে কিন্তু প্রবলেম হবে সাউল ক্রেস্পো চোটটা তার সাথে এক্সট্রা হয়ে গেছে এবং তার সাথে হোসে অ্যান্থিও পার্দ তারও বেরিয়ে যাওয়াটা তো এই ক্ষেত্রে হয়তো কোচকে দোষ দেওয়া যায় না যে ঠিক আছে চলো প্লেয়ারদের চোট আঘাত হয়েছে সেই ক্ষেত্রে কোচের কিছু করার নেই কিন্তু সেট প্লেয়ারকে তুমি যখন ছেড়ে দিচ্ছ টিম থেকে তখন তোমাকেও ভাবতে হবে যে সেটার একটা রেজাল্ট আমাকে কোথাও ভুগতে হতে পারে এবং একটা বিদেশি প্লেয়ারের ডেফিসিয়েন্সি রয়েছে সে আসবে কবে সামনে একটা দুটো তিনটে কটা ম্যাচের পরে সে আসবে এবং সে এসে কত তাড়াতাড়ি মানিয়ে নেবে এবং তার কাছে সিজন তোমার কাছে কতটুকু আর বেঁচে থাকবে ভীষণ বড়ো কিন্তু প্রশ্ন তুলে যাই তো আজকের যে ম্যাচ আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের যা খেলা সেটা কখনোই কিন্তু কনভিন্স করতে পারছে না যে পরের যে জামশেদপুর ম্যাচটা রয়েছে যারা আপাতত ফর্মের চূড়ান্ত লেভেলে রয়েছে তারপরে চেন্নাই এনএফসি রয়েছে যারা আস্তে আস্তে ছন্দে ফিরছে তারপর গোয়া ওড়িশা মোহনবাগান কখনোই সেই অপোনেন্টদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ফেভারিট হিসেবে মাঠে নামবে যার মধ্যে তিনটে ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে প্রথম এই সিজনে অ্যাভে ম্যাচ আজকে জয় পেয়েছে ইস্টবেঙ্গল বাট পরের যে তিনটে অ্যাভে ম্যাচ রয়েছে তিনটেই কিন্তু টাফেস্ট অ্যাওয়ে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আমি এতটুকু ভিডিও শেষে বলতে পারি যে যে টিমটাকে আমি এতদিন ধরে কন্টিনিউয়াসলি আইএসএলে পছন্দ করেছি ফলো করেছি সেই হায়দ্রাবাদ এফসির এই অবস্থা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে ডেলি রেগুলার বেসিসে সবাই জানে যারা আমার ভিডিও লং টাইম ধরে থাকে যে আই ওয়াজ আই ওয়াজ অ্যান আর্ডেন্ট ফ্যান অফ হায়দ্রাবাদ এফসি যেইভাবে ওরা উঠেছিলো যেইভাবে ওদের খেলা কোথাও পুরো পুরো ফুটবল সিস্টেমটাকে বাকি ছোটো ছোটো ক্লাবগুলোকেও বোঝাতে সক্ষম হয়েছিলো দেখো লিমিটেড রিসোর্স নিয়েও তুমি ভালো কিছু করতে পারো এই আশিস রায় এই আকাশ মিশ্রা এই লিস্টন কোলাশো এই মাহমাদ ইয়াসির এই হিতেশ শর্মা ম্যাক্সিমাম কাউকে হয়তো কেউ চিনতো না এই চিংলেন সানা এই নিম দর্জি এরকম প্রচুর প্লেয়ার রয়েছে যারা হয়তো সেইভাবে পরিচিত ছিল না বা যারা হয়তো ম্যাক্সিমাম ক্লাবগুলোতে থাকার পরেও গেম টাইম পেতো না বাট এই হায়দ্রাবাদ এফসি তাদের কোথাও জিরো থেকে সুপার স্টার বানিয়েছে আজকে তারা গোটা ইন্ডিয়ান ফুটবলে রাজত্ব করছে তো কোথাও সেই হায়দ্রাবাদ এফসি সিচুয়েশন যখন দেখি তখন সত্যি মন থেকে খুব খারাপ লাগে কারণ দু হাজার থেকে এই টিমটা কোথাও প্রচুর প্রচুর ভালো ভালো রাত আমাদের গিফট করেছে বাট আমার মনে হয় যে এই খারাপ সময়টা ওদের কেটে যাবে এই খারাপ সময় একটা সময় কাটতে বাধ্য বাট থাংবই সিংটো যেভাবে কাজ করছে মনে থাকবে বহু দিন মনে থাকবে আমরা ইন্ডিয়ান কোচদের নিয়ে কথা বলি এখন খালিদ জামিলকে নিয়ে কথা হচ্ছে বাট খালিদ জামিলের হাতে ভাই ছটা বিদেশি প্লেয়ার রয়েছে খালিদ জামিলের হাতে বেশ কিছু ভালো ভালো সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে বাট এই হায়দ্রাবাদে থাংবই সিংটোর হাতে কিচ্ছু নেই একটা ফুটো বাটি ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে যা জল পড়বে তুমি কতটা ধরে রাখতে পারো দেখা যাক তো সম্ভব নয় সেটা কখনোই সম্ভব না বাট তার বাইরে বেরিয়েও নিজের লিমিটেশনসকে পুরোপুরি ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েও কিন্তু থ্যাংবৈ সিংটো কাজ করে যাচ্ছেন যেটা যে কোনো একজন ইন্ডিয়ান কোচকে ভীষণভাবে ইন্সপায়ার করবে একজন ফুটবল ফ্যানকে ইন্সপায়ার করবে যেই টিমটা এত খারাপ অবস্থায় থাকার পরে আমরা বিদেশি ফুটবল নিয়ে তো কথা বলি অনেকেরই পছন্দের বেশ কিছু ক্লাব রয়েছে যারা বর্তমানে ভীষণভাবে সাফার করছে কিন্তু কোথাও ইন্ডিয়ান ফুটবলেও যে একটা ক্লাব এখনও এই এই প্রফেশনাল যুগেও এক্সিস্ট করে যে এত পরিমাণে সাফার করছে বাট স্টিল তাদের ম্যাচ যখন শেষ হচ্ছে তারা হারছে তারা চোদ্দোটা ম্যাচের পর এখনও পনেরোটা ম্যাচ হয়ে গেল তারা এখনও জয়ের মুখ দেখেনি একটা সিঙ্গেল ম্যাচে তারা জিততে পারেনি যে তার মতো সিচুয়েশান ক্রিয়েট করতে পারেনি তারপরেও আমরা তাদের নিয়ে কথা বলছি প্লেয়ারদের প্রেস করছি এখানেই কোথাও দেখায় যে তোমার যদি লিমিটেশানস থাকে তোমার যদি কোথাও স্ট্রেংথের মধ্যে দুর্বলতাও থাকে বাট কোথাও করে দেখানোর যে মানসিকতা সেটা যদি চরম লেভেলে থাকে মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই নিশ্চিতভাবেই বলবে সবসময় সব কিছু করার জন্য বিরাট কিছু আড়ম্বর রাখতে হয় না সো হায়দ্রাবাদ এফসি কমব্যাক করুক এটা ভীষণভাবে চাই এবং নেক্সট ম্যাচেই ওরা যাতে ওদের প্রথম পজিটিভ রেজাল্ট তুলে আনতে পারে এই সিজনের সেটাও চাই কারণ কোনোভাবে একটা টিম গোটা সিজনে একটা ম্যাচও জিতছে না সিজন শেষ করছে এটা একটা টিমের জন্য ভীষণভাবে খারাপ সেই প্লেয়ারদের জন্য এবং এই প্লেয়াররা ভালো টিম পাক যদি হায়দ্রাবাদে স্যালারি না পায় বেরিয়ে যায় যেন ভালো টিম পাই এই চুঙ্গা হামার এই জোসেফ বা এই আব্দুল রাবি মাকান ছোটে এই প্লেয়াররা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফিউচার এরা আজকে দেখিয়ে দিচ্ছে পরপর ম্যাচগুলোতে ওড়িশা মোহনবাগান ইস্টবেঙ্গল যে তোমরা এত প্রপার শক্তি নিয়েও আমাদেরকে নিয়ে ছেলে খেলাটা করতে পারো নি এটা তাদের জন্য নৈতিক জয় প্রত্যেকটা ম্যাচের শেষে বাট এই নৈতিক জয় চাই না প্রপার উইন চায় হায়দ্রাবাদের তরফ থেকে অ্যান্ড দেখা যাক কতদিন অবধি এই স্ট্রাগলটা হায়দ্রাবাদের চলে আমার অন্যতম ফেভারিট টিমটার চলে এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যে ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু মিস করে গিয়ে থাকি বা যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে আর শেষের দিকে একটু ইমোশনাল হয়ে যাওয়ার জন্য সরি ফর দ্যাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হবে পরের ভিডিওতে টিল দেন থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট